উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে বাগডোগরার শ্রী কলোনি এলাকায় করা হচ্ছে নতুন রাস্তা ও নিকাশি নালার কাজ। তবে এই রাস্তা ও নিকাশি নালার কাজ নিয়ে উঠছে প্রশ্ন। কিছুদিন আগেই এলাকায় নতুন রাস্তা ও নিকাশি নালার কাজ শুরু হয়েছে। এর মধ্যে চিত্তরঞ্জন হাই স্কুলের সামনে রাস্তার মাঝে করা হয়েছে নিকাশি নালার স্ল্যাব, আর সেই স্ল্যাব ভেঙে তৈরি হয় গর্ত। সেই গর্তে লোহার রড বেরিয়ে পড়লেও হুঁশ নেই প্রশাসনের। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে চলাচল করছে স্থানীয় মানুষ থেকে চিত্তরঞ্জন হাই স্কুল ও চিত্তরঞ্জন জিএসএফ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা। স্থানীয়দের অভিযোগ, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। কি বলবো বলো তো, কয়েকদিন আগে রাস্তাটা বানালো, আর ড্রেনের যে কালভারটা কয়েকদিন আগে নতুন করে বানানো, কিন্তু বেশি দিন হলো না, এক সপ্তাহের মধ্যে এই অবস্থা হয়ে গেছে। এটা যে কোনো সময় তো দুর্ঘটনার একটা, বাচ্চাদের স্কুলের সামনে একদম গেটের সামনে এইভাবে দুর্ঘটনাটা যখন তখন সম্ভাবনা আছে। এটা তো এটার কোনো ব্যবস্থা ব্যবস্থা কিছু যদি করা যায় একটু, মানে কাউকে বলে টোলে যদি ঠিক মতো করা যায়, না তো দুর্ঘটনা যখন তখন হবে। এটা আমরা তো দুদিন তিন দিন ধরে দেখে আসছি এই অবস্থা। আমরা গাড়ি নিয়ে যাই, বাইক নিয়ে যাই, বাচ্চা নিয়ে যাই, এই পরিস্থিতি এরকম হয়ে আছে। এই জায়গাটা ভয়াবহ অবস্থা হয়ে আছে। চিত্তরঞ্জন হাই স্কুলের শিক্ষক প্রিয়পদ রায় জানান, কিছুদিন আগেই রাস্তাটি তৈরি হয়েছে, প্রবল বৃষ্টিপাতের কারণে হয়তো ভেঙে গিয়েছে। স্কুলে প্রতিদিন প্রচুর পড়ুয়া আসে, অতি দ্রুত রাস্তাটি ঠিক করা হোক বলে জানান তিনি। প্রথমে বলি যে রাস্তাটা নতুনভাবে এটা নির্মিত হয়েছে, খুব ভালো উদ্যোগ আমাদের স্থানীয় প্রশাসনের। কিন্তু রিসেন্টলি বর্ষার কারণেই সেটা একটু গর্ত, একটা পটহোল দেখা যাচ্ছে। আমি সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন এবং যারা ঠিকাদের সংস্থা, যারা এই রক্ষণাবেক্ষণ বা দায়িত্ব রয়েছে, তারা অবিলম্বে এসে সেই পটহোলটি বা গর্তটি যাতে রিপেয়ার করা যায়, সেটা কিন্তু বন্ধ করে দেওয়া পারে, তাহলে খুবই ভালো হয়। যত শোনার তার ব্যাপার, কেননা কচি কাঁচা প্রচুর ছাত্রছাত্রী ছয় ছয় ওই রাস্তা ব্যবহার করছে অন্যান্য সাধারণ মানুষের মতো। আমার আশা এবং অনুরোধ যে দ্রুত এই সমস্যাটা হয়েছে, পরের সমস্যা নেবেন, তার নেবেন, এটা আমাদের কাছে দৃঢ় বিশ্বাস। আমি আগের বছর কিন্তু কথা বলি যে এবারে বর্ষা লাগাতার পড়লো, প্রায় তিন দিন মতো টানাই বেশি চলছে, এতে এর একটা বিরূপ প্রভাব পড়েছে রাস্তাঘাট এবং বাড়িঘরের উপরে। অনেক পুরনো বাড়ি দেখা যাচ্ছে ড্যাম হয়ে গেছে, তারপরে অনেক রাস্তাতে নতুন রাস্তা, নতুন রাস্তা, সেখানে অতিরিক্ত বর্ষণের ফলে সমস্যা দেখা যাচ্ছে। এটা সম্ভবত এবারে যে অতিরিক্ত বর্ষণ, টানা বর্ষণ, এই টানা বর্ষণের জন্যই এই ধরনের সমস্যা এবারে দেখা দিল, এবং এটা জরুরি ভিত্তিতে আমাদের স্থানীয় প্রশাসন অন্যদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ করা হয়েছে বলে কটাক্ষ করেন বিজেপি নেতা সজল কান্তি সরকার। রাস্তা তৈরির নামে দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আমাদের পশ্চিমবঙ্গের উন্নয়নের নমুনা, আমরা সর্বত্র এরকম উন্নয়ন দেখতে পাচ্ছি, তো এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আজ চিত্তরঞ্জন স্কুল বাগডোগরার একটা গুরুত্বপূর্ণ স্কুল, এখানে এই রাস্তা মানে আমাদের যে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত স্টেশন বাগডোগরার মাঝামাঝি স্থানে অবস্থিত এবং জনবহুল এলাকার মধ্যে পড়ে,
সেই রাস্তায় নবনির্মিত রাস্তাই বলা চলে, সেদিন আগের রাস্তা। কী ধরনের কাজ হয়েছে, কীভাবে দুর্নীতি হয়েছে সেটা একদম প্রত্যক্ষ প্রমাণ এরকম। তবুও ঠিক আছে, কিন্তু এখনও কি আমাদের এখানে এত জনপ্রতিনিধিদের বাস, ওখানে বাস, এবং বড় বড় নেতা, আমাদের এখানকার শাসক দলের নেতা কর্মীদের ওখানে দিনভরে চলাচল করে, তাদের কি লক্ষ্য পড়ে না? এই স্কুলের বাচ্চাগুলো যে কোনো সময় যে কোনো বড় রকমের একটা দুর্ঘটনা ঘটতে পারে, রাতের অন্ধকারে যে কেউ মানে বেরার খেয়ালে পড়লে পারে, লক্ষ্য না করলেই একটা মানে আমরা আশঙ্কা করছি। এই অবস্থায় কী দিয়ে কীভাবে ওনারা চালায়? আবার ওনারা সবসময় মুখে বলে আমরা উন্নয়নে একদম বিশ্বসেরা হয়ে গেছি, সব কিছুতে উন্নয়ন, এটাই এই উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। আমি অবিলম্বে প্রশাসনের কাছে অনুরোধ করি, আপনারা এগুলোর ব্যাপারে রাজনীতি করে বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে দয়া করে আমাদের আমাদের পরবর্তী প্রজন্ম যে ছাত্রছাত্রী তাদের কোনো অসুবিধা না হয়, তাদের এই অবিলম্বে এই রাস্তাটার দিকে নজর দিন, আমাদের রাস্তাটা ঠিক করার ব্যবস্থা করুন। এই বিষয়ে লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ ঘোষ জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে কাজটি করা হচ্ছে, বিষয়টি নজরে এসেছে এবং সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি চিঠি করা হবে, অতি দ্রুত যাতে সমস্যার সমাধান করা হয় সেদিকেই লক্ষ্য রয়েছে। অ্যাকচুয়ালি ওরা নতুন করে রাস্তা হয়েছে পেপার ব্লক দিয়ে, এবং এই কাজটা করছে হচ্ছে নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের তরফ থেকে, এবং হয়তো কোনো কারণে ওই নবনির্মিত কালভার্টটি ভেঙে গেছে বা একটা গর্ত হয়েছে, তো এটা এনবিডিডির যারা ইঞ্জিনিয়ার আছে তাদের তদারকিতেই কাজটা হচ্ছে। আর যেহেতু কাজটাতে একটি ডিফেক্ট হয়েছে, তার জন্য আমরা অলরেডি উত্তরবঙ্গ কর্তৃপক্ষ যে এনবিডিডির কনসার্ন ইঞ্জিনিয়ার এবং তাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ভার্বালি বলেছি, এবং আগামী এক দুদিনে আমরা ইন রাইটিংও তাদেরকে দেবো যাতে জন্য ওটা ঠিক করে দেয়, এবং এনবিডিডির যারা ইঞ্জিনিয়ার আছে তারাই বলতে পারবেন, তাদেরকে আমরা জানিয়েছি, তারা এসে দেখবেন কাজের কী রয়েছে বা খারাপ রয়েছে না ভালো রয়েছে। হ্যাঁ, জায়গাটা আমরা দেখেছি, কালভার্টের একাংশটা বসে গেছে, রড বেরিয়ে গেছে, তা আমরা দেখে আসার পরেই আমরা তাদেরকে জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছেন যে তারা যথাসম্ভব সম্ভব তারা ড্রেনটাকে রিপেয়ার করে দেবেন। কতদিনে ঠিক হবে বলে মনে করছেন? আশা করি 8-10 দিনের মধ্যেই ওটা ঠিক হয়ে যাবে।